আমি তো অমর্ত্যর সঙ্গে বসেই একসঙ্গে আমরা দেখলাম তথ্যচিত্রটি, আমার তো খুবই ভালো লাগলো। এটা তো একটা যাকে বায়োপিক বলে জীবনী, সেই জন্যে ছোটোবেলা থেকে ওর বড় হয়ে ওঠা, তারপরে প্রেসিডেন্সি কলেজ, কেমব্রিজ ইউনিভার্সিটি, নোবেল প্রাইজ, এত কিছু রয়েছে তার মধ্যে ঘটনা। অমর্ত্য সেনের জীবনী বলতে গিয়ে কোনো হয়তো একটি দুটি ঘটনার উল্লেখ হচ্ছে, ঘটনাগুলো তো ঘটেছে, সেটা তো আর আমি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবো না, ঘটেছে, ঘটনা বলেছে, তিনি তার মত বলছেন কোথাও না কোথাও। সেখানে তাকে বলা যে এই শব্দটা ব্যবহার করবেন না, অমুক কথাটা বলবেন না, এটা কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর, এটা না হলে ভালো হতো, দুর্ভাগ্যজনক বললে আন্ডারস্টেটমেন্ট করা হয়, আমাদের সাবধান হওয়া দরকার এবং এ নিয়ে একটু আলোচনাও হওয়া দরকার, জন আলোচনা, যে কেন আমরা আমাদের মত বলতে পারবো না। অমর্ত্য সেনে যদি না বলতে পারেন, অন্য লোকেরা তো কিছুই বলতে পারবে না। আর তথ্য তো তথ্যই, তাকে তো আর মোছা যায় না, আর যিনি মত দিচ্ছেন তার মত আমাদের মন দিয়ে শোনা উচিত, যদি মতে মিল নাও হয় তাহলেও শুনতে হবে যে কী বলছেন।